হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস নাইনের জন্য একটা ইম্পর্টেন্ট রাইটিং, সেটা হচ্ছে হাউ আই স্পেন্ট মাই লাস্ট দুর্গা পূজা। এই রাইটিংয়ের টপিকটা তোমাদের হয়তো ক্লাস এইট বা নাইন বা ক্লাস সেভেনের পরীক্ষায় দিয়েই থাকতে পারে, অ্যানুয়াল পরীক্ষায়। তোমাদের যাদের যাদের এই টপিকটা রয়েছে অবশ্যই করে এই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফ রাইটিংটা তোমরা কীভাবে লিখবে। ক্লাস নাইন বা এইট বা যে কোনো ক্লাসে তোমরা যদি পড়ে থাকো তাহলে আমার চ্যানেলে দেখবে ইংলিশ রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ইংলিশ গ্রামার, অ্যাক্টিভিটি সলিউশন, টেক্সটের বেঙ্গলি মিনিং সমস্ত কিন্তু কিছু দেওয়া রয়েছে, তাই অবশ্যই করে সেই ভিডিওগুলো দেখে নিও, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। হাউ আই স্পেন্ট মাই লাস্ট দুর্গা পূজা, মানে আমি আমার গত দুর্গা পুজো কীভাবে কাটিয়েছি। তো এখানে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছে, দেখো, দুর্গা পূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গল। বাংলার সবচাইতে যে বড় ফেস্টিভ্যালগুলো রয়েছে, উৎসবগুলো রয়েছে, তার মধ্যে দুর্গা পুজো হচ্ছে সবচাইতে বড়, মানে সব বাংলার সবচাইতে বড় উৎসব হলো দুর্গা পুজো। ইট ইজ হেল্ড ইন অটম, এটা কোন সময় হয়, এটা শরৎকালে হয়। এভরি ইয়ার আই সেলিব্রেট দুর্গা পূজা উইথ মাই ফ্যামিলি, প্রত্যেক বছর আমি আমার দুর্গা পুজো কাটাই পরিবারের সাথে। দিস ইয়ার আই ডিড দ্য সেম, এই বছরও তাই করেছিলাম। উই বট নিউ ক্লোথস, আমরা নতুন জামা কিনেছিলাম। উইথ মাই প্যারেন্টস আই ভিজিটেড বান্ডালস ওয়্যারিং নিউ ড্রেসেস, নতুন জামা কাপড় পরে আমি আমার বাবা মার সাথে প্যান্ডেল ঘুরতে বেরিয়েছিলাম। উই এট ফুচকাস, আইসক্রিম, বিরিয়ানি, চাউমিন, ইটিসি, আমরা কী কী খেয়েছিলাম, ফুচকা, আইসক্রিম, চাউমিন, বিরিয়ানি ইত্যাদি। গডেস দুর্গা অ্যান্ড হার চাইল্ড আর ওরশিপ ফর থ্রি ডেজ, গডেস দুর্গা মানে দেবী দুর্গা এবং তার বাচ্চাদের পুজো করা হয়, কতদিন ধরে পুজো করা হয়, তিন দিন ধরে। অন দ্য ফোর্থ ডে, চতুর্থ দিনে দ্য আইডল ইজ ইমার্সড ইন ট্যাঙ্কস অর রিভার্স, এবং চতুর্থ দিনে কী করা হয়, প্রতিমাকে কোনো জলাশয় বা নদীতে বিসর্জন দিয়ে দেওয়া হয়। অন দ্য বিজয়াদশমী, বিজয়াদশমীর দিন মাই মাদার পার্টিসিপেটেড ইন সিঁদুর খেলা, আমার মা কী করেছিল, সিঁদুর খেলায় অংশগ্রহণ করেছিল। দেন আই টাস্ট মাই এল্ডার্স ফিট, তারপর আমি আমার বড়দের পা স্পর্শ করেছিলাম। অ্যান্ড উইশড, এই উইশ হবে এখানে ডি হবে, অ্যান্ড উইশড শুভ বিজয়া, এবং তাদের শুভ বিজয়া জানিয়েছিলাম। আফটার দ্য ইমার্সন অফ দ্য আইডল উই নিড টু ওয়েট আ ইয়ার ফর দিস অকেশন, প্রতিমা বিসর্জনের পর আমাদের এই উৎসবের জন্য আরও এক বছর অপেক্ষা করতে হয়। তাহলে এখানে তোমাদের রাইটিংটা লিখিয়ে দিলাম, যারা যারা এই রাইটিংয়ের জন্য কমেন্ট করেছিল অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর আমি এখানে রাইটিংটা তোমাদের বাংলা মানে সহ বুঝিয়ে দিলাম, এরপর তোমরা চাইলে ভিডিওটা পজ করে রাইটিংটা লিখেও নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো।